বিজেপিকে আমরা ভয় করি, বিজেপি আমাদের শত্রু, এইটাই আমাদের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মানুষের একটা বদ্ধমূল ধারণা। বিগত দিন আমরা দেখছি আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্ট যে ফর্ম করেছেন, আমরা কিন্তু মুসলমান মানুষে ভোট দেই নাই, তবুও কিন্তু বিজেপি গভর্নমেন্ট ফর্ম করেছেন, কেন্দ্রতেও করেছেন, আমাদের আসামেও করেছেন। এই জৈনের সমষ্টির মানুষ আমরা যদি বিজেপির আমাদের যে ক্যান্ডিডেট সম্মানীয় তফিকুর রহমান সাহেব, তিনাকে যদি আমরা ভোট না দিই, বিজেপির কিন্তু কোনো ক্ষতি হবো না, ক্ষতি হবো আমাদের। এই জন্যই যে এইডাব দলের ক্যান্ডিডেট ডক্টর হাফিজ রবিউল ইসলাম সাহেবকে যদি ভোট দেওয়া হয়, নতুবা কংগ্রেসের ক্যান্ডিডেট শামসুল হককেও যদি ভোট দিয়ে নির্বাচিত করা হয়, তাহলে এরা নির্বাচিত হয়ে বলবো যে ভাই আমরা তো কোনো কাজ করতে পারবো না, আমরা বিরোধী পক্ষের মানুষ। গতিকে এখানে আপনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ, অন্তত এই 18 মাসের জন্য পরীক্ষামূলকভাবে আমরা আমাদের বিজেপি দলের পক্ষ থেকে প্রক্ষেপিত করা প্রার্থী সম্মানীয় তফিকুর রহমান সাহেবকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে আমাদের সমস্যা যথেষ্ট পরিমাণে সমাধান হবে। আমাদের অনেক সমস্যা আছে, আপনার দীর্ঘদিনের সমস্যা প্রস্তাবিত খড়গাছিতে মহকুমা, জড়িয়াতে ব্লক, বরপিটাতে ব্লক, চরের মানুষের পাট্টা, আপনার ঘোড়াখহনীয় প্রতিরোধ করা, ভেঞ্চার স্কুল কলেজের সমস্যা, এইসব সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, ও আরেকটা সমস্যা রয়েছেন ডিপুটারের সমস্যা, এই সমস্ত সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তফিকুর রহমান সাহেবকে আমরা নির্বাচিত করতে হবে। এবং তফিকুর রহমান সাহেবকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে তফিকুর রহমান সাহেব আসাম গভর্নমেন্টকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য বিজেপির মাননীয় সভাপতি সাহেবকে বলবে যে আমি এই সব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে আসছি, আমাদের এই সব কাজ করতে হবে, তবে আমাদের কাজ হবো, তাছাড়া বিকল্প আমাদের কোনো রাস্তা নাই। আমি বিজেপিতে আসার বেশি দিন হয় নাই, 1-2 মাস আমার হয়েছে বিজেপিতে। যখন আসি তখন আমি আমাদের সম্মানীয় রাজ্যিক সভাপতি সাহেবের সাথে, আমাদের মুখ্যমন্ত্রী এবং হিমন্ত বিশ্ব শর্মার সাথেও আমি লাভ করতে গেছিলাম। হিমন্ত বিশ্ব শর্মার সেখানে অনেক কথাই আলোচনা হয়েছিল, প্রায় 1 ঘন্টা হিমন্ত বিশ্ব শর্মা বলছিলেন যে আজকে আপনারা আমি কেতিয়াবা আমি মুসলমান মানুষের বিরুদ্ধে বকি থাকো কই থাকো, একটু পলিটিক্যাল কথা, কিন্তু আপনারা চাও অসমত আমি যিমান দিন 4 বছর হয় অতিক্রম করতেছে আমাদের গভর্নমেন্টের, আমরা মুসলমান মানুষের কোনো ক্ষতি করছি, কোনো ক্ষতি করি নাই, এমন ইভেন কি মুসলিম মানুষের যেসব উন্নয়নমূলক কাজ সমস্ত কিছু আমরা করতেছি, এই কথা হিমন্ত বিশ্ব শর্মা সেই দিন বলেছিল। শ্রদ্ধার জনসাধারণ, 31 আগস্টে দাও 31 আগস্টে এনআরসির খসড়া বের হওয়ার পর আমাদের সম্মানীয় রাজ্যিক সভাপতি এবং হিমন্ত বিশ্ব শর্মা এরা এনআরসি সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করেছেন, এরা কিন্তু এটা পলিটিক্যাল কথা, আমাদের ক্ষতি করার কোনো কারণ, কোনো ক্ষতি করার জন্য কোনো কথা তিনারা বলেন নাই। আজকে বিজেপি গভর্নমেন্ট থাকা অবস্থায় মাত্র 19 লাখ মানুষের নাম এরা চিৎকার করছে, আমাদের মুসলমান মানুষ 4 লাখ, অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বহুত আছে, এই যে 4 লাখ, এই 4 লাখে অনেক মানুষে অ্যাপ্লিকেশন করে নাই, কেউ হয়তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ত্রুটি করেছেন, এবং যে ভোটার আছে তাদের সতী সন্ততি বাদ পড়েছেন। এই সমস্ত কিছু প্রক্রিয়া শুরু হইলে ট্রিবিউনালে আমাদের এই সব মানুষের নাম আসবে। গতিকে বিজেপি আমাদের কোনো ক্ষতি করে, আজকে তরুণ গগৈ 15 বছর আসামে শাসন করার পর এনআরসি করতে পারে নাই, এনআরসি করে দেয় নাই, শুধু তার বাহানা করেছে। গতিকে বিজেপি আমাদের যারা জাতির যারা আমাদের মূল সমস্যা, সেই মূল সমস্যা সমাধান করে দিয়েছেন, ইয়ার চেয়ে আর বড় কথা হইতে পারে না। তাই আপনাদের প্রতি বিনম্র আহ্বান রাখছি, অনুরোধ রাখছি, যাতে অন্তত আমাদের 18 মাসের জন্য আমাদের যেসব সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের বিজেপির যে ক্যান্ডিডেট তফিকুর রহমান সাহেব, তিনাকে আপনারা নির্বাচিত করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাইখাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, ধন্যবাদ।